মাই চ্যানেল মামের খুঁটিনাটি। আজ সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো আমরা কিভাবে পালন করছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসো ভিডিওটা দেখে নি। এই দেখো আমার মা সরস্বতী ঠাকুরকে পাটে বসিয়ে দিয়েছে, আর দোয়াত দিয়ে দিয়েছে, দোয়াত জবে শীষ। এই দেখো পলাশ ফুল, তো এগুলো কালকে সব বেরিয়ে আমরা কিনে এনেছি। এবারে খুব সুন্দর হয়েছে পলাশ ফুলগুলো। গত বছরে পলাশ ফুলের তো মানে ফুল ফোটেইনি, এরকম ফুল পাওয়া গেছিল। এবারে ফুলগুলো বেশ ভালো হয়েছে দেখতে। আর এই দেখো এটা হচ্ছে একটা মালা, এই মালাটাও কিনে এনেছি, ঠাকুরের গলায় এটা পরাবো, মা পরিয়ে দিচ্ছে এখন। আর হচ্ছে রজনীগন্ধার মালা কিনেছি, গাঁদা ফুলের মালা কিনেছি, পাঁচ ফল নিয়েছি। এই যে রজনীগন্ধার মালাগুলো দেখো বেশ অনেকটাই বড়। এছাড়াও বেলপাতা তুলসী পাতা রয়েছে। এখানে তো সরস্বতী ঠাকুরের পুজো হচ্ছে, আর এখানে আমাদের যে সিংহাসনের ঠাকুর আছে এখানে মা অলরেডি সাজিয়ে দিয়েছে, এখনো পুজো হয়নি। আর এই পুজোটা কিন্তু আমরা করব, ঠাকুরমশাই আসবে না। মালাটা খুব সুন্দর হয়েছে দেখো। তো মা এদিকে পুজোর জায়গাটা গোছাচ্ছে। এই দেখো মা স্নান টান করে ফেলেছে আগেই, ঘর দোর মুছে স্নান টান করে মা এগুলো করছে। আর আমারও স্নান হয়ে গেছে আজকে আমার বোনের, আমরা সব নতুন জামা পরেছি, তোমাদেরকে দেখাচ্ছি কীরকম দেখতে নতুন জামাগুলো। এই যে আমার বোনু নতুন জামা পরে ফেলেছে, ও জামার উপরে সোয়েটারও পরেছে, কারণ সোয়েটার না পরলে ওর খুব ঠান্ডা লাগছে তাই। আর কালকে রাত্রে নেল পালিশ পরেছি, এটা খারাপ হয়ে গেছে কারণ শুয়েছিলাম তো তাই জন্য খারাপ হয়ে গেছে। আর বোন মেহেন্দি পরেছে, নেল পালিশও পরেছে, মা পরিয়ে দিয়েছে বোনকে এগুলো। এই হাতেরটা বেশি ডিপ হয়েছে, এটা বেশি ডিপ হয়েছে, বেশিক্ষণ রাখেনি, রাত্রেবেলা শোয়ার আগে পড়লো, পড়ে তুলে ফেললো। আমিও রাত্রেবেলা শোয়ার আগে পড়েছি বলে এই নখটা কেমন হয়ে গেছে, ঠিক করব। আমার নতুন জামা দেখো তোমরা, এটা খুব সুন্দর জামাটা মা কিনে এনেছে আমার জন্য। তো আমি স্নান টান করে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ মাথায় গামছা রয়েছে, এখনও খুলিনি, আগে ভিডিওটা করা শুরু করে দিলাম। আমি স্নান করে এসে দেখি মার অর্ধেকটা কাজ হয়ে গেছে, মা আর বোন মিলে দেখো সাজাচ্ছে। দেখো গাঁদা ফুলগুলো কিনে এনেছি কালকে, গাঁদা ফুলের মালার কি দাম, বিশাল দাম।
40 টাকা থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত এর দাম ছিল। এই ফুল, তারপরে হচ্ছে কমলা কালারের যে ফুলটা হয় ওটা আনিনি, ওটার দাম 30 টাকার, আর এইগুলোও 30 টাকার। অনেক বাজার ঘুরে 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 তারপর 20 টাকায় নিয়ে এসেছি দুটো, মানে এটাও করি এটাও করি। আর এই যে রজনীগন্ধার মালা দেখছো, এক একটা 10 টাকা করে দাম হয়, 10 টাকা 5 টাকা, কিন্তু কালকে 20 টাকা বলছিল। খুব দাম বেড়ে গেছে জিনিসের, কিন্তু চিন্তা করো না, এটা আমি কমিয়ে টমিয়ে 10 টাকাতেই এনেছি আমি আর মা। আর এখানে এই যে ফলগুলো দেখছো, ফল আছে, মিষ্টি আছে, আর খই টইগুলো কিনে এনেছি, কারণ আজকে আর বেরোনো হবে না, আজকে রাত্রেবেলায় গোটা সিদ্ধর একটা রান্না থাকে, তো অনেক রান্নার হ্যাপা, চাটনি থেকে শুরু করে পায়েস, ডাল, ভাজা, 5 রকম ভাজা, তরকারি সব করতে হয়, তো আজকে বেরোনো হবে না বলে মা কালকে এইগুলো কিনে এনেছে। দেখো মা এখন ঘট বসাচ্ছে। ঠাকুরমশাই আসে না আমাদের বাড়িতে ঠিকই, কিন্তু আমরা সমস্ত রিচুয়ালস নিজেরাই পালন করি। এটা আমাদের 12 মাসের ঠাকুর পুজোর, আমাদের পাটে এই ঠাকুর থাকে, সেই ঠাকুরকেই আমরা সরস্বতী পুজোর দিন এরকম সুন্দর করে নিজেদের মতো করে নিজেদের মনে যেইটুকু চাই সেইটুকু তৃপ্তি করে আমরা পুজো দিই। আগে মেয়ে যখন ছোট ছিল, বড় মেয়ে, তখন ঠাকুরের বাবা কিনে এনেছিল একবার, তারপর থেকে শুরু করি এই পুজো নিজে নিজেই। 3 বার ঠাকুর কিনে এনে পুজো করা হয়েছে, তারপরে একেবারে এইরকম ঠাকুর কিনে নিয়েছি যাতে প্রত্যেক বছর পুজো দেওয়া যায়। এবার বাদ বাকি সমস্ত কাজ মা করে নিক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। এই দেখো বন্ধুরা, এই যে 3টে ফুল দেখতে পাচ্ছ, এটা আমাদের ছাদের গাছে হয়েছে, আমাদের বাড়িতে এই গাছগুলো পোঁতা হয়েছিল, তো এই গাছ থেকে ফুল হয়েছে, টবে হয়েছে, কিন্তু এটা মাটিতে পোঁতা হয়নি, ছাদে হয়েছে টবের মধ্যে। তো আমি একদিন নয় তোমাদেরকে আমাদের ছাদটা ঘুরিয়ে দেখাবো। আর দেখো ওখানে ঠাকুরের সাজানোর কাজটা অনেকটাই এগিয়ে গেছে, মা বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আমিও সাজিয়েছি, বোনও সাজিয়েছে, আমি ঠিক সাজাতে অতটা পারি না। এই দেখো, এ দেখো, এবার আমার মা আমাদের বইপত্রগুলো ওখানে দিয়ে দেবে। দুদিকে দুটো দেখো বেলপাতা রেখেছে, আর এই আমার বই দিয়ে দিল, আর ওদিকে আমার বোনের বই দিল, আমাদের বইপত্র মা দিয়ে দিল, এখানে আলপনাও দিয়ে দিয়েছে। এই দেখো, আর দরজায় দরজায় আমার বোন আলপনা দিচ্ছে, গাছের মতন করে আলপনা দিল। মা সমস্ত ফল প্রসাদগুলো দিয়ে দিচ্ছে একে একে। দেখো মা খই ঢেলে দিল ওখানে। এবার কালকে তো দধি কর্মা, তবুও আজকে একটুখানি ঠাকুরের প্রসাদ হিসেবে দিল। এখনো আলপনা আর হয়নি, আলপনা একেই যাচ্ছে একেই যাচ্ছে, শেষ হয়ে গেছে, খড়ি মাটি শেষ, এদিকে আলপনা দিয়ে যাচ্ছে। আমার বোনের আলপনা দেওয়া হয়ে গেছে, দেখো বাটি নিয়ে চলে এসেছে। দেখো আমার মা ফল প্রসাদ সব সাজিয়ে দিয়েছে, ফল প্রসাদের সঙ্গে খই, মুরকি, বাতাসা দিয়েছে, দই দিয়েছে, আর 5 রকম মিষ্টি এনেছিল, কিন্তু সেটা 7 রকম হয়ে গেছে, মানে আরো মিষ্টি পরে এনেছে, বাবা এনে দিয়েছে, সব মিলিয়ে 7 রকম মিষ্টি হয়ে গেছে। এই দেখো মা পুজোতে বসেছে, মা ফার্স্টে ঘরের
এই ঠাকুরগুলোকে পুজো দেবে। আর দেখো ধুনো জ্বালিয়েছে মা, এখন প্রচণ্ড ধোঁয়া বেরিয়েছে, চোখ জ্বলছে কিন্তু আমার, আমি তাকাতে পাচ্ছি না। আমাদের বাড়ির পুজো হয়ে গেছে, দেরি করেই বেরিয়েছি, এখন 2 বাজে, স্কুল প্রায় ফাঁকা। আমি এখন যে স্কুলে পড়ি, লালগোপাল হাই স্কুল, সেই স্কুলে আমি এসেছি, সেই স্কুলের সরস্বতী ঠাকুর এটা। তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে যদি আজকে বৃষ্টি না হয়, যদি রোদ ওঠে তো খুব ভালো। তো সেরকম রোদ উঠেছে, খুব আনন্দ, স্কুলে এসেছি, সঙ্গে আমার বোন রয়েছে, বোন হলুদ রঙের শাড়ি পরেছে আর আমি গোলাপি রঙের। এই যে এটা আমার বর্তমান স্কুল। এখন ঢুকছি রানাঘাট মালঞ্চ বিদ্যাপীঠে, আমার ছোটোবেলাকার স্কুল। নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত আমি এই স্কুলে পড়েছি। যেহেতু এখন 2 বাজে, ম্যাডামরা সবাই চলে গেছে, তাই এখানে দরজাটা বন্ধ, তো জানলাটা খোলা আছে, জানলা দিয়ে ছবিটা তুললাম, ছবি দেখাচ্ছি তোমাদেরকে। আর এই স্কুলটা বর্তমানে আমার বোনের স্কুল। এখানে প্রতি বছর এরকম এক্সিবিশন থাকে, ছোটদের আঁকার এক্সিবিশন। এবছরে বোন আঁকা দেয়নি, কারণ বোন জানতো না যে এখানে আঁকার জমা নিচ্ছে, স্কুল থেকে কিছু বলেনি ম্যাডামরা। তো পরের বছর অবশ্যই বোনের আঁকাটা জমা দিতে হবে, আর তোমাদেরকেও দেখাবো সেই আঁকা। আর এখন ঢুকছি রানাঘাট ব্রজবালা গার্লস হাই স্কুলে। এটা আমার আগের স্কুল, মানে ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি এই স্কুলে পড়েছি। দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, মা সন্ধে দিয়ে দিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখন সেই গোটা সিদ্ধর যে পালাটা, সেটা এখন মা করছে, গোটা সিদ্ধ করছে, তো তোমাদেরকে আমি দেখাবো এখন। এই দেখো এখানে কাটাকুটি চলছে, এগুলো 5 ভাজা যে তোমাদেরকে বলেছিলাম কালকে, সেটার কাটাকুটি চলছে, আমি এগুলো কাটছি। আর মা ওদিকে যে গোটা সিদ্ধ, যেটা ডাল আর পায়েস, সেটা করছে, চলো দেখে নিই। দেখো রান্নাঘরে চলে এসেছি, মা দেখো গোটা সিদ্ধ করছে। বোনও চলে আসছে সাথে? হ্যাঁ। এই যে আমাদের গোটা সিদ্ধ, এই গোটা বেগুন শিম এইসব দিয়ে, মাসকলাই দিয়ে রান্না। ওখানে গোটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে এখানে পায়েস আমার হয়ে যাচ্ছে, পায়েস হয়ে গেছে, পায়েস কমপ্লিট, গোটা সিদ্ধ হচ্ছে। এরপর আমি ওদিকে কাটছি ভাজাগুলো, এই ভাজাগুলো ভাজা হবে, তরকারি হবে, চাটনি হবে, আর ভাতও হবে, ভাত। তো এইসব এখন চলছে রাত্রের পালা। তো এই যে গোটা সিদ্ধ শিল পুজো, তো সেটা কোথায় আছে একবার দেখিয়ে দিই।
দেখো এখানে শিল আর নোড়া রেখে দিয়েছে, যেরকমটা তোমাদেরকে বলেছিলাম এই জায়গাটাতে শিল পুজো হবে, তো সেরকমই রয়েছে। দেখো বন্ধুরা, তিন রকম ভাজা হয়ে গেছে, আর এক রকম ভাজা মা ভাজছে, বেগুন ভাজা। আর এখানে শিম ভাজার জন্য শিম কেটে লবণ হলুদ আর চিনি মাখিয়ে রেখেছে, তো যার জন্য তোমাদেরকে এখন ভিডিওটা দেখাচ্ছি। দেখো কাঁচে কীরকম জল, মানে বাইরে কতটা হিম পড়ছে, তার মানে এই দিকটা আরও ভালো বোঝা যাবে। এই দেখো পুরো কতটা হিম পড়ছে বাইরে, কতটা ঠান্ডা, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এই যে আমার বাবা চলে এসেছে দোকান থেকে, আর এখানে আমার মা আর আমি মিলে কাজগুলো করছি, মাই রান্নাগুলো করছে, আমি শুধু একটুখানি কেটে দিয়েছি। আর বাবা এখন চলে এসেছে দোকান থেকে, এখন 10টা বাজেনি, 10টা বাজছে, তো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আজকে সকাল থেকে নানান ব্যস্ততার মধ্যে দিয়েও কিন্তু তোমাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। আমরা সারা দিন ধরে কী কী করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর রাত্রেবেলাটা তোমাদেরকে শেয়ার না করলেই নয়, যেটা আমার মায়ের এখন রান্না হয়ে গেছে, তো সেই রান্নার কিছুটা মা হচ্ছে ঠাকুরকে নিবেদন করে দিয়েছে। ওই দেখো, তো এই যে রান্নাটা নিবেদন করেছে ঠাকুরকে, এটা আজকে রাত্রেবেলা থাকবে, আর এখান থেকে কিছুটা তুলে রাখা আছে, মানে দুভাগে ভাগ করা হয়েছে এটাকে, রান্নাটাকে একটা ঠাকুরের কাছে দেওয়া হয়েছে আর একটা আমরা এখন রাত্রিবেলা খাবো। আর এইটা কালকে আমাদের রান্না নেই, কালকে শীতল ষষ্ঠী, এই ঠান্ডা জিনিসই আমরা কালকে খাবো, ভাত, তরকারি, ডাল, ভাজা, পায়েস, এইসব। তো দেখিয়ে দে সব, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সমস্ত রান্নাটাই, এইগুলোই আমরা কালকে বাসি করে খাবো। কালকে আমাদের রান্না নেই, যে আজকে পুরো খাটাখাটনি সকাল থেকে গেছে, কালকে রেস্ট আর হবে না, এই সব মাজা ঘষা সব আছে, কালকে আবার দধিকর্মা আছে, তো কিছুটা রান্নাটা না থাকলে কিছুটা সেফ হয় সেই। তো আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা দেখা হবে, তোমাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো। এই আমাদের যে সরস্বতী পুজোর যা যা রিচুয়াল সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে আমারও খুব ভালো লাগলো। তোমরা ভালো থেকো, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বাই।